প্রথম কথা হচ্ছে, যদি কেউ 3.5 এর উপরে পায় তাহলেই ক্যানাডা যাওয়ার সুযোগ, যদি সে আইএলটিএস 7 পায়। তবে যদি কারোর 3.5 এর উপরে আছে কিন্তু আইএলটিএস 7 এর নিচে আছে, তাহলে আবার ক্যানাডার সুযোগ হয় না সাধারণত। যাদের 4+ থাকে, জিপিএ দুটাতেই 4+, তাদের শুধু 6.5 দরকার আইএলটিএস, শুধু 6.5, 4+ থাকলেই হবে। সুতরাং এটা তো অনেকেরই আছে। আমি আবার বলছি, যাদের 3.5 আছে তারা কি করবে, আইএলটিএসটা ভালো করে করো, যেহেতু তোমার একদিকে খারাপ হয়ে গেছে একদিকে ভালো করো, তাহলে ইনশাল্লাহ তোমার একটা সুযোগ আছে, বড় সুযোগ আছে। আর ক্যানাডাতে একটা সুযোগের কথা বলি, যদি কেউ ক্যানাডাতে জাস্ট 2 বছর ডিপ্লোমা করতে যায়, জাস্ট 2 বছর ডিপ্লোমা, সে ওখানে 3 বছরের ওয়ার্ক পারমিট পায় এক্সট্রা, তাহলে কত হলো 2 বছর আর 3 বছর, কত হলো 5 বছর স্যার? 5 বছর, 5 বছর। এখন বলো তো মানুষ কি শুধু পড়তে চাচ্ছে? না স্যার, আমি যে টাকা দিয়ে পড়াশোনা করছি আমি তার দ্বিগুণ নিয়ে ফিরবো কি ফিরবো না, তখন তো বোধ হয় স্যার ইচ্ছার উপর নির্ভর করছে যে আমি চাইলে আর একটু বেশি থাকতে পারবো। কখনোই দ্বিগুণ না, তারা 100 গুণ নিয়ে আসে, 100 গুণ। কারণ কোটি কোটি টাকা তার ইনকাম করে, কোটি কোটি, এখানে বাড়ি করে, এখানে কয়েকটা বাড়ি করে, তারা যারা সিটিজেনশিপ পায় তারা কোটি কোটি টাকা ইনকাম করে, কোটি কোটি। কেন? প্রতি মাসে ইনকাম করার সুযোগ, যদি একবার সিটিজেনশিপ পেয়ে যায়, 4 থেকে 6 লাখ, 8 লাখ, 10 লাখ ইনকাম করে যারা সিটিজেন। তো মিনিমাম যদি কেউ করে তাও সে 3 লাখ টাকা পায়, হচ্ছে কম টাকা, একদম 0 টাকা। মনে করো আমি এখানকার সবচেয়ে কম বেতনে চাকরি করছি, মনে করো, জি স্যার, তাহলে কি হবে? হ্যাঁ, বাংলাদেশের কত হবে, মনে করো 5-6 হাজার, 7 হাজার, বা 8 হাজার, ওখানকার এটা মানে 3 লাখ টাকা। মাই গুডনেস! সুতরাং তুমি যে বললে দ্বিগুণ তিনগুণ, নো, খরচ করার কত? এটিএমসে তো কোনো টাকা পয়সা ছাড়া পিছা হয়, মানে আমরা কোনো টাকা পয়সা নিই না, কোনো সার্ভিস চার্জ নিই না, খুব সামান্য খরচে, এবং ভিসা হলে কিছু, না হলে কিছু। যারা আমাদের স্টুডেন্ট তাদের কিচ্ছু নেই না, ভিসা না হলে কিছুই নেই না। তো সুতরাং এটা হলো খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যেখান থেকে আসছেন, দেখছেন বা শুনছেন, প্রথম কথা হলো একটা বিশেষ যোগ্যতা অর্জন করতে, তা হলো আইএলটিএস 6.5 পেতে হবে, তারপরে স্বপ্ন পূরণ। একটা গুড নিউজ দিচ্ছি, আলহামদুলিল্লাহ এবার এ সেশনে অনেকে শুধুমাত্র জানে যে এটিএমস থেকে আইএলটিএস 9.9 পায়, পৃথিবীর সেরা স্কোর পেয়েছে 8.5, এটা ওটা জানে যে ইংলিশের একটা প্রতিষ্ঠান এটিএমস। এটিএমস শুধু ইংলিশের প্রতিষ্ঠানই না, এখন ইংলিশ তো করছে, শিখছে, পাশাপাশি ভিসা প্রসেস করা হচ্ছে, এবং এই সেশনে 94%, প্রায় 94% সফলতা, আলহামদুলিল্লাহ। ক্যানাডার ভিসা সবচেয়ে বেশি হয়েছে, ক্যানাডার ভিসা, ইউকে এবং অস্ট্রেলিয়া, এই তিনটা মিলে এখন পর্যন্ত আমাদের প্রায় 94% সফলতা, আলহামদুলিল্লাহ।